নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব রুই মাছের একটা রেসিপি, যেটা হলো রুই বেগুনের রসা। এতে বেগুন লাগবে, বড়ি লাগবে, আলু লাগবে, আর লাগছে রুই মাছের পিস। তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে দুটো রুই মাছের পিসে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এবার ফ্রেশ বেগুন লাগবে। একটা বেগুনকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর নিচ্ছি আলু, লাগছে বড়ি, কলার ডালের বড়ি নিয়েছি। একটা বাটিতে আমি প্রায় 1 টিস্পুন কালো জিরে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়ি এমনভাবে ভাজতে হবে যেন বেশ লাল রঙের ভাজা হয়। বড়ি পুড়ে গেলে খেতে বাজে হয়ে যাবে। এবার কড়াইতে আরও তেল দেব, দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল স্পুন। এবার নুন হলুদ মাখানো মাছটা হালকা করে ভাজতে হবে, খুব বেশিক্ষণ ভাজবো না। একদিকটা একটু ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। তুলে রাখলাম। আমার আরও কিছুটা সর্ষের তেল লাগবে, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। আর ফোড়নে দেব 1/4 টিস্পুন কালো জিরে। একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব তেলে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা 30 সেকেন্ড মতো নেড়ে নিলাম। এবার কেটে রাখা বেগুনটাও দিয়ে দেব। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, ঢাকা দিয়ে দিলাম যাতে বেগুনটা আর আলুটা নরম করে ভাজা হয়ে যায়। হাই ফ্লেমে ভাজবো না, উল্টে পাল্টে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। বেগুনে একটা হালকা কালার এসে যাবে। এবার আমি মাঝখানে একটু জায়গা করে মশলা দেব, গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। 2 টেবিল স্পুনের মতো জল দিয়ে দিলাম। মশলাটা কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, মশলাটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি সবজির সাথে বা বেগুন আলুর সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। কালো জিরে বাটাটা এই সময় দিয়ে দেব। কালো জিরে বাটা দিয়ে বেশিক্ষণ কষব না, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব জল। খুব বেশি এখন জল দিলাম না, ভালো করে মশলাটা একটু সবজির সাথে মিশে যাবে। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আমি 1/2 টিস্পুনের মতনই নুন দিলাম। এবার বেগুনটা আমি তুলে রাখবো। বেগুন প্রায় 90% উল্টে পাল্টে ভাজার জন্য সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা তুলে রাখছি, না হলে বেগুনটা আলুটা সেদ্ধ হবে ততক্ষণে বেগুন গলে যাবে। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আর ঝোলের জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো প্রায় 7-8 মিনিটের মতো। ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি তুলে রাখা বেগুনটা দিয়ে দিলাম।
একই সাথে আমি বাকি বড়ি, ভাজা মাছ সব দিয়ে দেবো। আর খুব বেশিক্ষণ রান্নাটা হবে না, 2 মিনিটের মতো আরও রান্নাটা হবে। একই সাথে 3টে চিরা কাঁচা লঙ্কা দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। ঝাল পছন্দ না করলে লঙ্কাটা গোটায় রাখবেন। ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। রান্নাটা আমার হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।